সাবস্ক্রাইব করুন ইউটিউব মিডিয়াকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। বন্ধুরা, আজকে মেসেঞ্জারে একটি খুব গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব। এই সেটিংসটি আমাদের সকলেরই জানা জরুরি। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। তো কথা না বাড়ি শুরু করে দেখ আজকের মূল ভিডিওটা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কি আমরা যে ভিডিওগুলি বানাই সেই ভিডিওগুলি অনেকের কাজে হয় না, কারণ তারা ভিডিওগুলি টেনে টেনে দেখে, টেনে টেনে দেখার কারণে অনেক সেটিং বাদ রেখে যায়, এই জন্য তাদের কাজ হয় না। তো আমি মনে করি কি আপনি যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন তাহলে টেনে টেনে দেখে লাভ কি? যদি কিছু শিখতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে চান বা ফেসবুকের বা কোনো কিছু যদি শিখতে চান বা কোনো কিছু জানতে চান পার্সোনালভাবে, তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে এসে আমাদের ইউটিউব মিডিয়া ফেসবুকটা সার্চ দেবেন। তো এখানে দেখেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করলাম। তো সার্চ বারে ক্লিক করার পরে এখানে দেখেন এই সার্চ বার, এই সার্চ বারে আমি ইউটিউব মিডিয়া লিখব। তো এখানে দেখেন ইউটিউব মিডিয়া লিখলাম, তারপরে এখানে দেখেন আমার ফ্যান পেজটা চলে এসেছে। তো ফ্যান পেজে ক্লিক করলাম। দেখেন তো ফ্যান পেজে আসার পরে ফ্যান পেজে একটি লাইক দিয়ে আপনি যদি কিছু জানতে চান বা কিছু শিখতে চান তাহলে আমাদের সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন। আমরা 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে আপনার মেসেজের উত্তর দিতে চেষ্টা করব। তো আপনি যদি মেসেঞ্জারটা ব্যবহার করে থাকেন তাহলে আজকের সেটিংসটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন আমার মেসেঞ্জারে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাতে ক্লিক করলাম। তো আপনার যদি মেসেঞ্জারের সফটওয়্যারটা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখেন মেসেঞ্জার, এখানে ক্লিক করলাম। তো মেসেঞ্জারে ক্লিক করার পরে এখানে দেখেন আমি এই যে বশির খান, এই মেসেজে আমি আমার বন্ধুর সাথে কথা আদান প্রদান করেছি। তো এখানে দেখেন আমি সম্পূর্ণ কথা আদান প্রদান করছি। তো আমি আজকে খুব সিক্রেট একটা গোপন সেটিং দেখাবো। এই সেটিংসটার মাধ্যমে আপনি যদি কথা আদান প্রদান করেন তাহলে কেউ দেখতে পারবে না। তো আমরা মেসেঞ্জারে অনেকের সাথে অনেক কথা বলি, তো অনেকে কিন্তু জানে বা দেখে। তো এই সেটিংসটা দেখার পরে আপনি যদি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলেন তাহলে কেউ দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া। তো এই সেটিংসটা করতে হলে এখানে দেখেন আই নামে একটি অপশন আছে, এখানে দেখেন এই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে গো টু স্ক্যান কনভার্ট, এখানে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে সত্যি একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওটির পাশে দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই বেলঘণ্টি বাজিয়ে দিবেন। আপনি যখন বেলঘণ্টি বাজিয়ে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে এই ভিডিওটির নিচে দেখবেন লাইক একটি বাটন আছে, সেখানে একটি লাইক করে দিবেন। আর আপনার যদি মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কী নিয়ে ভিডিও বানালে আপনার কাজে আসবে, কোন কাজ সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। গো টু কনভার্টসে ক্লিক করার পরে এখানে দেখেন মেসেজ দেওয়ার মতন একটি অপশন চলে এসেছে। তো এখানে যদি আপনি যে মেসেজটা করেন বা আমি যে মেসেজটা করি তো সেই মেসেজটা কেউ আর দেখতে পারবে না। তো আপনি যদি এখানে যে মেসেজটা করেন বা সারাদিন যদি এখানে মেসেজে কথা আদান প্রদান করেন তাহলে কেউ দেখতে পারবে না। তো এখানে আরেকটি খুব সুন্দর সিক্রেট সিস্টেম আছে, এখানে দেখেন গড়ি নামে একটি অপশন আছে, এই গড়িতে আপনি ক্লিক করবেন। মানে এটা টাইম, আপনি যার সাথে কথা বলেন না কেন এখানে টাইম দিয়ে রাখতে পারেন। তো আপনি যদি 5 সেকেন্ড দিয়ে রাখেন বা 10 সেকেন্ড দিয়ে রাখেন বা যদি আপনি এখানে 1 ঘন্টা দিয়ে রাখেন তাহলে 1 ঘন্টা পরে এই মেসেজটা কেটে যাবে, এই মেসেজটা আর কেউ দেখতে পারবে না। এটি খুব সুন্দর ফেসবুকের বা ফেসবুক মেসেঞ্জারের একটি সিক্রেট সেটিং, এই সেটিংসটি অনেকে জানে না। তো আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।